नमस्कार सकल के अनेक भलोबाशा। आज के एक अन्यरकम एक भिडियो नहीं चले एलाम। अपना थामनेले निश्चय देखे बुझते पे कि चैनल प्रमोट करार्जन आज के चले एसेछि। अपना देखें ये मुहूर्ते जो चैनल से टेक्निकल शिवली। हमें टेक्निकल विषय अपन के अनेक किछु जिनिस जानाई। यूट्यूब विषय बोलुन बा फेसबुक व्हाट्सएप इन्स्टाग्राम ये समस्त विषय जगह टेक्निकल विषय सेगल जानो चेष्टा करी हमारे टेक्निकल शिवलि चैने। अवश्य अपना जदि को प्रश्न थे से आनी जानाते पर आज के शुधुमात्र बंधुत्वर दाबी अपन काबदान नहीं चले प्रमोशन करब किस चैनल। अवश्य से चैनलगूते एक बार हम एक घुरे आसते पर देखे आसते पर जो भलो लागे तेल अवश्य से ही चैनलगूते थकबें संगे थकबें चैनल। आज के आपनी जे चैनलगुलो सम्पर्के जानते पारबेन आमी जे चैनलगुलो आज के प्रमोट करब सेटा जेने आपनी अबाक हो जाबेन। कारण ये चैनलगुलोर जारा कर्णधार तारा आमार भीषण काछाकाछिर मानुष। होयतो आपनी बोलबेन जे आपनी पुरो परिवारके तुले निये एसेछेन प्रमोट करार जोन्नो। एकदमई ताई बोलतेओ पारेन आबार नाओ बोलते पारेन। कारण भालोबाशार मानुषेर जोन्नो आमार किछु जिनिस शेयार करते खूब भालो लागे। आपनारो आमार भालोबाशार मानुष, आपनारो आमार बंधु। जदि आपनारा मने करेन जे आपनादेर चैनल प्रमोट करार प्रयोजन आछे आमाके बंधु भेबे सेटा किन्तु कमेंटे लिखते পারেন। আমি জানবো কি করে আপনাদের চ্যানেলকে প্রমোট করতে হবে বা আপনারা আমাকে এতটা ভরসা করেন। যদি আপনারা ভরসা করেন, যদি মনে করেন যে চ্যানেল প্রমোট করানোর মতো সেই সৌভাগ্য আমার হতে পারে, আপনার চ্যানেল প্রমোট করার মতো সৌভাগ্য যদি হতে পারে মনে করেন, তাহলে অবশ্যই কমেন্টে আপনি লিখতে পারেন। আমি অবশ্যই গল্প করতে ভালোবাসি, আপনাদের সঙ্গে বন্ধুত্ব করতে ভালোবাসি। আর এরকম চ্যানেল যারা আমরা খুব কষ্ট করে তৈরি করি অবশ্যই জানা দরকার। দেখুন প্রচুর 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 চ্যানেল আছে ইউটিউবে, সবার পক্ষে সেটা জানা সম্ভব নয়। তো সেজন্য আমার আজকের এই প্রয়াস, ছোট্ট প্রয়াস, যে চ্যানেলগুলোকে আমি প্রমোট করতে চাই, চ্যানেলগুলোকে সবার সামনে নিয়ে আসতে চাই। চলুন তাহলে শুরু করছি। প্রথম চ্যানেলটা কি সেটা বলে নিই। প্রথম যে চ্যানেলটির কথা আমি বলবো সেটা হচ্ছে সোমেন নস্কর, SOMEN সোমেন, NASKAR স্ক্রিনে উঠছে, আপনারা একটু দেখে নেবেন। অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন সোমেন নস্কর। এখানে বিভিন্ন রকমের ভিডিও থাকে, ভালো লাগবে আপনাদের। আর এটা একটি বিশেষ চ্যানেল আমার কাছে, কারণ এটা আমার দাদার চ্যানেল, আমার দাদা তারই এটা চ্যানেল। এবং সেই চ্যানেলটা বেশি দিন হয়নি তৈরি হয়েছে, ভাইফোঁটার দিনেই চ্যানেলটার জন্ম। তো মোটামুটি বেশ কয়েক মাস কাটিয়ে এসেছে চ্যানেলটা এবং অনেকটাই সাবস্ক্রাইবার সংখ্যা। তো অবশ্যই সেই চ্যানেলে চলে যাবেন, খুব অল্প দিনের মধ্যে অনেক বেশি সাবস্ক্রাইবার সংখ্যা তার হয়েছে। আর অবশ্যই আপনারা একটু দেখতে পারেন কেমন লাগছে জানাতে পারেন। একদম অন্যরকম চ্যানেল, আমি বলবো না কি আছে, অবশ্য দেখতে হবে সেখানে গিয়ে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমি চাইবো আপনারা সোমেন নস্কর চ্যানেলের সঙ্গে থাকবেন। এরপর যে চ্যানেলটার কথা আমি বলবো সেটা হচ্ছে রূপালীর রূপকথা। এই চ্যানেলটাতে কি আছে আমি একটু বলি, কারণ আমার ভীষণ মন কেড়েছে। এটা বিদেশের অনেক সুন্দর সুন্দর সিনারি আছে, অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে, আর এত সুন্দর দৃশ্য আপনি ঘরে বসে যখন উপভোগ করবেন তখন আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এবং সেখানে আর কি কি আছে দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে রূপালীর রূপকথা চ্যানেলে। আমি রূপালীর রূপকথা চ্যানেলটাকে প্রমোট করছি, অবশ্যই আপনারা দেখুন প্লিজ, একবার এসে দেখুন কেমন লাগলো জানাবেন। আর রূপালীর রূপকথা চ্যানেলটা যার একটু বলি, সে হচ্ছে সম্পর্কে আমার বোনঝি, আমার জার্থুত দিদির মেয়ে, অর্থাৎ আমি তার মাসি। এবার আপনারা বলতে পারেন যে একেবারে পারিবারিক প্রমোশন নিয়ে আপনি বসেছেন, হয়তো বা তাই, কিন্তু এটুকু বলি বন্ধুত্বের দাবিতেই তো চলে আসা। আর তার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে এই চ্যানেলগুলো সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করা দরকার। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের কর্মক্ষেত্রে আমাদের কাজকে সামলে আমাদের পেশাটাকে যত্নে রেখে এবং তার পাশাপাশি আমরা আমাদের নিজেদের চ্যানেলগুলোকে বয়ে নিয়ে চলেছি। শুধুমাত্র এটা আমাদের প্যাশন, এটা আমাদের ভালো লাগে, এবং তার থেকে বড় কথা আমরা আপনাদেরকে ভরসা করি, বন্ধুত্ব করতে চাই আপনাদের সঙ্গে, বন্ধু হিসেবে পেতে চাই। আপনারা ভিডিওগুলো দেখবেন, সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এরপর যে চ্যানেলটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য গার্ল উইথ হ্যাপি ফিট, দ্য গার্ল উইথ হ্যাপি ফিট। আমি লিখে দিচ্ছি, অবশ্যই সেই চ্যানেলটাতে ভিজিট করুন, আপনাদের ভালো লাগবে। আমার বন্ধুর চ্যানেল, আমার ছোটোবেলার বন্ধু, সে এখন এখানে থাকে না,
তো সে বিদেশে থাকে, কিন্তু তার নাচগুলো আমি দেখি ছোটবেলা থেকে, তার নাচের আমি ভীষণ ভক্ত। এখন যখন এই নাচগুলো আমি ইউটিউবের মধ্যে দিয়ে দেখি আমার ভীষণ ভালো লাগে। আর সেই নাচগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন সেটা কিন্তু একেবারে যেমন বলিউডের নাচ হয় ঠিক সেরকম। আমার খুব প্রিয় একজন শিল্পী আমার ছোটবেলার বন্ধু পায়েল, তো তারই চ্যানেল দ্য গার্ল উইথ হ্যাপি ফিট, অবশ্যই আপনারা দেখুন, সেই চ্যানেলটা ভিজিট করুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো রিসেন্ট যে বলিউডের নাচগুলো হয় সেগুলো নিয়ে ও ডান্স কোরিওগ্রাফি বানায়, এবং এত সুন্দর ভিডিওগ্রাফি, এত সুন্দর তার ডান্স প্রোগ্রাম আমাকে ভীষণ মুগ্ধ করে। আমি বলবো 100% আপনাকে বলতে পারি আপনাদেরকেও মুগ্ধ করবে। দ্য গার্ল উইথ হ্যাপি ফিট আমি লিখে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে প্লিজ একবার আপনারা ভিজিট করুন, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দর ডান্স প্রোগ্রাম সেখানে হয়। এরপর যে চ্যানেলটাকে আমি প্রমোট করব সেটা হলো অনুশ্রীর রান্নাঘর। অবশ্যই অনুশ্রীর রান্নাঘরে আপনারা চোখ রাখুন, সেখানে দেখবেন ভীষণ সুন্দর সুন্দর রান্না, এবং আমিও ওখান থেকে অনেক রান্না শিখেছি, খুব ভালো লাগে, প্রেজেন্টেশনটা ভীষণ ভালো। তো অবশ্যই সেখানে চোখ রাখবেন আর বলবেন কেমন লাগলো অনুশ্রীর রান্নাঘরের রান্নাগুলো। অনুশ্রীর রান্নাঘরের কর্ণধার অনুশ্রী নাইয়া সম্পর্কে আমার ছোট ননদ হয়, আসলে সে হচ্ছে আমার হাজবেন্ডের মাসিমণির ছোট মেয়ে। অনুশ্রী পেশায় সরকারি নার্স, কর্মক্ষেত্রকে সামলে সে তার ভালোবাসা দিয়ে এই অনুশ্রী রান্নাঘর গড়ে তুলেছে। তো কাজের ফাঁকে ফাঁকে সে সময় বার করে নিজের ভালোবাসা, নিজের প্যাশনকে বজায় রেখেছে। অবশ্যই সেখানে আপনারা চোখ রাখবেন, অনুশ্রীর রান্নাঘরে অনেক সুন্দর সুন্দর রান্না আপনারা শিখতে পারবেন। এবার যে চ্যানেলটাকে আমি প্রমোট করতে চলেছি সেটা হচ্ছে দেবশ্রীজ কর্নার চ্যানেল। এই চ্যানেলে গিয়ে আপনি কী দেখবেন? এই চ্যানেলে আপনি বিভিন্ন রকম ভিডিও দেখবেন, এবং যেটা আপনার কিন্তু উপকারে আসবে। কীরকম ধরনের ভিডিও বলি, আপনি জানতে পারবেন বিভিন্ন গাছের ভেষজ গুণাগুণ, এবং সেটা আপনি বাড়িতে চাষ করতে পারবেন কি না, কীভাবে চাষ করবেন সবটাই, মানে সবটাই সেখানে আপনি জানতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে কিছু ব্লগ থাকে খুব সুন্দর সুন্দর, পুরানো দিনের কিছু পশু পাখি মুদ্রা, এরকম কিছু তথ্য, ইতিহাস বিষয়ক কিছু তথ্য কিন্তু আপনি খুঁজে পেতে পারেন দেবশ্রীজ কর্নারে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, আমি দেখি, আমার খুব ভালো লাগে। আর দেবশ্রী হচ্ছে আমার হাজবেন্ডের মাসিমণির বড় মেয়ে, পেশায় দেবশ্রী স্কুলের টিচার, কম্পিউটার টিচার, এবং ও তাই নিজের কর্মক্ষেত্রকে সামলে নিজের প্যাশনটাকে বজায় রেখেছে, ভালোবাসার জায়গাটাকে বজায় রেখেছে। আমার সম্পর্কে ছোট্ট করে বলি, আমি স্কুল টিচার, ফিজিক্সের টিচার, আর আমি ভালোবাসি এরকম ভিডিও তৈরি করতে, আপনাদের সঙ্গে গল্প করতে, আর তাছাড়া বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি তো থাকে, সেগুলো চ্যানেল যেগুলো বললাম সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই ছোট্ট পরিচয়টুকু থাক আমাদের মধ্যে, আর অনেক বন্ধুত্ব থাক আমাদের মধ্যে। শিউলির হেসেল হচ্ছে রান্নার চ্যানেল, সেই শিউলির হেসেলে প্রচুর প্রচুর রকম রান্না থাকে, সাবস্ক্রাইবার সংখ্যা অনেকটাই, প্রায় 43-44 হাজার। কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এখানে এবার থেকে ভীষণ সুন্দর সুন্দর রেসিপি, একেবারে নতুনত্ব রেসিপি আপলোড করা হবে, সেখানে অবশ্যই আপনারা চোখ রাখবেন, সঙ্গে থাকবেন, আমি আশা করবো সেই জন্য প্রমোট করতে আসা। অনেক দিন হলো চ্যানেলগুলোর সম্পর্কে কিছু বলা হয়নি, শিউলির হেসেল আমারই চ্যানেল, এবং সেখানে প্লিজ আমি রিকোয়েস্ট করছি অবশ্যই একবার ঘুরে আসবেন, ভালো লাগবে। এখানে শুধুমাত্র রান্নার বিষয়ে মানে ভিডিও শেয়ার করা হয়। আরেকটা চ্যানেল সম্পর্কে বলবো, সেটা হচ্ছে শিউলিজ মোটিভেশনাল হাব। আমি সবগুলোই স্ক্রিনে নামগুলো দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা সার্চ করতে পারবেন শিউলিজ মোটিভেশনাল হাব। তো সেখানে কিন্তু এই চ্যানেলে অনেক অনেক রকম ভিডিও থাকে, সেটা বিভিন্ন রকম ভিডিও, সেটা কী থাকে অবশ্যই সেই চ্যানেল ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন, আমার কিছু ক্রিয়েটিভিটি থাকে সেখানে। তো শিউলির হেসেলও আমার চ্যানেল, সেখানে আমার রান্না থাকে, আর শিউলিজ মোটিভেশনাল হাব আমার খুব স্বপ্নের চ্যানেল, সেখানে একদম আমার অন্যরকম ক্রিয়েটিভিটি থাকে, এবং সেটা কী থাকে সারপ্রাইজ আপনারা অবশ্যই দেখবেন। আর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলবেন, যদি আপনাদের চ্যানেল নিয়ে কিছু বলার থাকে এই টেকনিক্যাল শিলুতে আপনি জিজ্ঞেস করতে পারেন, অনেকেই জিজ্ঞাসা করে, আমি চেষ্টা করি তাদের প্রশ্নের উত্তর দিতে, অবশ্যই আমি উত্তর দেব, এবং মোটামুটিভাবে সকলের প্রশ্ন নিয়ে দু একজনের প্রশ্ন যদি মিলে যায় তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করি। তো সেভাবেই চলছে টেকনিক্যাল শিউলি।
আরেকটি চ্যানেলকে প্রমোট করব, সেটা হচ্ছে ফাল্গুনিস কিচেন। অবশ্যই সেখানে চোখ রাখুন, সেটা হচ্ছে রান্নার চ্যানেল, আমার বৌদির চ্যানেল। দাদার চ্যানেল হলো সোমেন নস্কর। দাদার চ্যানেলে বৌদি প্রচুর রান্না শেয়ার করে, আমার বৌদি ভীষণ ভালো রান্না করেন এবং আমার সেটা সৌভাগ্য যে এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি সেই রান্নাগুলো দেখতে পাই। আপনারা অবশ্যই সেই রান্না ট্রাই করুন, আপনারা দেখতে পাবেন যে ভীষণ ভালো রান্না সেগুলো, আর খুব অথেন্টিক রান্না। এবং বৌদি আবারও বলছি ভীষণ ভীষণ ভালো রান্না করে এবং সেই রান্নাগুলো আমি দেখতে পাই, সেটা আমার যেমন সৌভাগ্য। আপনারা প্লিজ দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর বৌদির রান্নার চ্যানেল আমি আরেকটা বলেছি করতে, তার জন্য সেটা হলো ফাল্গুনিস কিচেন, আমার বৌদির নাম ফাল্গুনি। সেখানে হিন্দিতে রান্না শেয়ার করা হয়েছে, অবশ্যই ফাল্গুনিস কিচেনে আপনারা চোখ রাখুন। ইউটিউবে তো প্রচুর প্রচুর চ্যানেল আছে, আমি যদি বা আমরা যদি না জানি তাহলে কেমন করে দেখবো বলুন তো? এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, তা সেটা যদি সবার সামনে না পৌঁছায় তাহলে ভালো লাগে কি? অবশ্যই এগুলোতে চোখ রাখুন, এগুলো দেখুন, প্লিজ ভিজিট করুন এগুলো। আর কেমন লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিউজ বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভালোবাসাও আমরা চাই। ফাল্গুনিস কিচেন, দেবশ্রীজ কর্নার, অনুশ্রী রান্নাঘর, দ্য গার্ল উইথ হ্যাপি ফিট, সোমেন নস্কর, শিউলির হেসেল, শিউলিস মোটিভেশনাল হাব, শিউলির হেসেল হিন্দি আর টেকনিক্যাল শিউলি, এতগুলো চ্যানেলের পোস্টটা নিয়ে চলে এসেছি। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এইটুকু আশা করে। সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। নমস্কার।